মিরপুর জোনাল টিম ডিসির নেতৃত্বে জোনাল এসিরা মিলে তারা যে জিনিসটি উদ্ধার করেছেন সেটি হচ্ছে যে একটা বেসরকারি সংস্থা নাম দিয়ে তারা বলছেন যে তারা আমেরিকা বেসরকারি গোয়েন্দা সংস্থার অর্থায়নে ফেয়ারফ্যাক্স বাংলাদেশ প্রকল্প নামে একটি গোয়েন্দা সংস্থার নাম দিয়ে তারা 6,472টা পদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এবং এটা ছাড়াও আবার আরেকটা হলো বাংলাদেশ প্রতিবাদী কল্যাণ ট্রাস্ট নামে আরেকটা বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে, সেখানে পদের সংখ্যা হলো 1944। অর্থাৎ দুইটা পদের বিপরীতে একটি ভুয়া চক্র তারা প্রকাশ করেছেন। তারা এই চাকরির বিজ্ঞপ্তি নাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে তারা পে অর্ডার 500-250 টাকা করে পে অর্ডার নিয়ে তারা একটি সরকারি ব্যাংক সোনালী ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছেন প্রতিবাদী কল্যাণ ট্রাস্ট। যদিও ওই সোনালী ব্যাংক অ্যাকাউন্টটা খোলার সময় সেখানে তারা এটার যে প্রতিবাদী কল্যাণ ট্রাস্টের যে কাগজপত্র লাগে সে তার কাছে নেয় না, তারা একটা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টে টাকাগুলি আসছেন, প্রায় 19 লাখের মতো টাকা আসছে। এই টাকাগুলি নিয়ে যখন তারা পালানোর পথে ছিলেন আমরা গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে বিউটি আক্তার গ্রেপ্তার করি। সেই বিউটি আক্তার আমাদেরকে দুইজনের নাম বলেন, এর মধ্যে একজনের নাম হচ্ছেন আপনার আজিজুল হাসান ইমরান, আরেকজন কবির উদ্দিন পিয়াস। আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের ব্যাগের মধ্য থেকে আমরা মালামাল জব্দ করি এবং সেখান থেকে 19 লক্ষ টাকা আমরা সেখানে সিজার লিস্ট করি এবং অনেকের সাক্ষীর ভিত্তিতে আমরা সিজার লিস্ট করে নিয়ে আসি। সেখানে আমরা যারা এই চক্রটা জড়িত ছিল, যারা এই কাজটি করতেন বহুদিন যাবৎ, যে ভুয়া বিজ্ঞপ্তি দিয়ে এমনকি একটা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এবং তারা একথা বলেছেন যে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, এই কথা বলে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং তারা একটা বাড়ির ঠিকানা দিয়েছেন। সে বাড়ির মালিক আদৌ জানে না এই বাড়িতে প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এবং একটি ফেয়ারফ্যাক্স নামে যে একটা প্রকল্প আছে এটা তারা জানে না, সেও একটা জিডি করেছেন। এই প্রতারণার মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে বিভিন্ন মানুষের কাছ থেকে তারা অনেক টাকা হাতিয়ে নিয়েছেন এবং আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। আমরা তাদের কাছ থেকে 19 লক্ষ টাকা সহ অনেক সরঞ্জাম আমরা উদ্ধার করেছি। আমরা রিমান্ড চাইব, রিমান্ডে এসে তাদের আরও কেউ কেউ জড়ি আরও কারা কারা আছে কি না সেটা আমরা বের করব। ঠিক আছে, না এটা আসলে আমরা তো তাদেরকে খুঁজতেছিলাম, খোঁজার প্রেক্ষিতে আমরা যাকে সোর্সের মাধ্যমে বিউটি আক্তার যে আমাদের তথ্য দিলেন তারা কাজীপাড়া একটা জায়গায় অবস্থান করছেন সেখান থেকে তাদের আমরা গ্রেপ্তার করেছি। তাদের কাছ থেকে আমরা 1900 লক্ষ টাকা আমরা পেয়েছি। এখন তারা এটা কী জন্য তুলেছিলেন তড়িঘড়ি করে সেটা আমরা তদন্ত করে বলতে পারবো। বিউটি আক্তার আমরা আমরা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটা আমরা তদন্ত করছি, তদন্ত করে হ্যাঁ সেটাই আমরা দেখছি, আমরা তদন্ত করে দেখছি তার কোনো সম্পৃক্ত আছে কি না, সম্পৃক্ত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। আমরা আপাতত তাদের কাছ থেকে যেটা পেয়েছি 19 লক্ষ টাকা এবং তারা কত লক্ষ টাকা ব্যাংক থেকে তুলেছেন আমরা ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলবো। ব্যাংক ম্যানেজারই বা কেন, এটা প্রতিবাদী কল্যাণ ট্রাস্ট নামে একটি অ্যাকাউন্ট খোলার আগে তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দিবেন না। এবং মানুষ তো মনে করে যে সরকারি ব্যাংকে তো বিশ্বাস মনে করে আমাদের যারা চাকরি প্রত্যাশী তারা বিভিন্নভাবে টাকাটি জমা দিয়েছেন। আমরা সব কিছু তদন্তের মধ্যে নিয়ে আসবো। ধন্যবাদ। এটা হলো এটা ব্যাগ অফ রূপকেশ্বরণীতে সোনালী ব্যাংক মিরপুরে। থ্যাংক ইউ।